শুরু করছি। ওকে, দেখো আজকে আমরা পড়বো চ্যাপ্টারের নাম হলো গামা বেটা ফাংশন। তো আমরা অনেক প্রকার ফাংশন জানি, সেগুলো আসলে এক একটা ফাংশন এক এক ধরনের আছে, ত্রিকোণমিতিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, তারপরে কি বলে তোমার সিলিন্ড্রিক্যাল ফাংশন, অনেকগুলো ফাংশন আছে। যাই হোক, আজকে আমরা যে ফাংশন পড়তেছি বা পড়বো সেটা হলো গামা বেটা ফাংশন। গামা বেটা ফাংশন কিন্তু পুরো ফাংশনের থেকে ভিন্ন। এই গামা বেটা ফাংশন আমাদের পুরা বইয়ের এক চ্যাপ্টার। এখানে তোমাদের ডেফিনেশন অবশ্যই মুখস্থ করতে হবে, ভাইভাতে ধরা হবে, এখানে কিছু সূত্র আছে, তারপরে আমরা অঙ্ক করব। তো আমরা দেখো এখানে পিডিএফ এর ভিতরে জিনিসগুলো আছে, আমি পিডিএফ থেকে যেগুলো আসলে গুছায় সুন্দর করা দরকার, মানে সেগুলো আর আমি গুছাই তোমাদের বোঝানোর জন্য আলাদা করে লিখছি। তো একটু মনোযোগ দিলে ভালো পারবা, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং এখান থেকে প্রায় এক সেট কোশ্চেন আসে, এক সেট, বুঝো তো? জি স্যার, হ্যাঁ, জি স্যার, এক সেট বলতে একটা কোশ্চেনের এবিসি যা থাকে সবগুলো মিলে এক সেট বলা হয় আর কি। তো দেখো আমি একটু দেখাচ্ছি, এখানে দেখো প্রথমে আছে, দেখতে পাচ্ছ মাজিদ কথা বলো, জি স্যার, কথা বলো, অন্যরা সব থেকে না, আমরা যে ইন্টিগ্রেশন করি, আমি বলছিলাম যে বাম পক্ষটাকে বলা হয় ইন্টিগ্রাল, যেটা রেজাল্ট হয় ওটাকে বলা হয় ইন্টিগ্রান্ট, এবং কনস্ট্যান্ট কে বলা হয় ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, এবং টোটাল প্রসেসটাকে বলা হয় ইন্টিগ্রেশন। তাহলে বাম পক্ষটা ইন্টিগ্রাল, তা বলতে দা ইন্টিগ্রাল, এটা মুখস্থ রাখতে হবে, দা ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইজ কল্ড দা সেকেন্ড ইউলারিয়ান, অয়লার থিওরাম পড়াইছিলাম না? জি স্যার পড়াইছিলেন। এটা তুমি বলতে হবে, উচ্চারণ হবে অয়লার, ঠিক আছে? তাহলে দা ইন্টিগ্রাল এত ইজ কল্ড দা সেকেন্ড অয়লারিয়ান ইন্টিগ্রাল। এখন বলছে দা ফাংশন ডিফাইন্ড ফর পজিটিভ ভ্যালুজ অফ এন, তাহলে এই ফাংশনটা এন এর সকল পজিটিভ ভ্যালুর জন্য সংজ্ঞায়িত হবে, ঠিক আছে? জি স্যার, সেটাকে আমি বলবো গামা ফাংশন, যেটাকে গামা এন দ্বারা প্রকাশ করা হয়। এই যে আমি লিখছি এরকম লিখে এটাকে গামা, এই চিহ্নটাকে গামা বলা হয়, আলফা বিটা গামা, গামা তো গ্রিক ওয়ার্ড, ঠিক আছে? জি স্যার, এই গামা এন এটা মনে রাখবো অবশ্যই, যেন এটা তীর না হয়ে যায়, এটা এরকম বাঁকা না হয়ে যায়, এটা যদি রুট ওভার হয়ে যায় লিখে জিরো, এটা হলো এরকম গামা এন। এই গামা একটা গ্রিক ওয়ার্ড, তোমরা খেয়াল করবা পিডিএফ, আমি যে পিডিএফ দিছি এবং এখানে এই গামাটাকে লম্বা করে দেওয়ার কোনো সুযোগ নেই, রুটটাকে লম্বা করে দেওয়া যায় কিন্তু গামা লম্বা করে দেওয়া যাবে। তাহলে কি করব, যখন আমরা একটা ডিজিটের উপর গামা লিখবো তখন সুদের আম লিখবো, যখন একের অধিক ডিজিট হবে তখন এরকম ছোট লিখে তারপর ব্র্যাকেটের ভিতরে সেই জিনিসটা, বুঝছো? জি স্যার, তাহলে আমি যদি গামা দিই ব্র্যাকেট দিই গামাটা ফুল সকল গুলোর উপরে, কিন্তু গামাটাকে তুমি হাতে এত লম্বা দিতে পারবে কিন্তু এটা লম্বা করা যাবে না, ভুল। এই জন্য যখন তোমরা কম্পিউটার যদি দেখো টাইপ করো এটা লম্বা হবে না, কিন্তু তুমি রুট ওভার লিখে তার ভিতরে যাই লিখো না, এখন দেখবে রুট লম্বা হতে থাকবে একাধারে, বুঝছো? জি স্যার, তাহলে আমার এই সূত্রটা ডেফিনেশন মুখস্ত করবা। একই সাথে বলতেছে বেটা ফাংশন, বলতেছে দা ইন্টিগ্রাল জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ কল্ড দা ফার্স্ট অয়লারিয়ান ইন্টিগ্রাল, দ্য ফাংশন ডিফাইন ফর পজিটিভ ভ্যালুজ অফ এম অ্যান্ড এন, দ্যাট ইজ এম গ্রেটার দেন জিরো অ্যান্ড এন গ্রেটার দেন জিরো, ইজ নোন অ্যাজ বিটা ফাংশন অ্যাজ অ্যান্ড ডিনোটেড বাই বিটা এম এন ইজ ইকাল টু এই জিনিসটা, মানে এই জিনিসটাকে বিটা এম এন বলতেছি, এই জিনিসটাকে গামা এন বলতেছি। তাহলে এখন আমাকে জানতে হবে গামা কি জিনিস। খেয়াল করো আমরা যখন ফ্যাক্টোরিয়াল ফাইভ লিখি তখন কত লিখি, ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান না? জি স্যার, আর আমরা যখন গামা ফাইভ লিখবো তখন মূলত চার থেকে শুরু ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, মানে যেটা ফ্যাক্টোরিয়াল ভেঙে দিলে যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে সেটা থেকে গুণ হয়ে একে গিয়ে শেষ হবে কমতে কমতে। কিন্তু যদি তুমি গামা লিখো তাহলে যে সংখ্যার উপর গামা থাকবে তার থেকে এক কম দিয়ে শুরু হবে, শুনতেছো? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, জি স্যার,
তার থেকে এক কম দিয়ে শুরু হবে এবং একে গিয়ে শেষ হবে। তার মানে আমি বলতে পারি গামা ফাইভ সমান সমান ফোর ইন্টু থ্রি ইন্টু ওয়ান। এখন দেখো আমরা যদি ফ্যাক্টোরিয়াল ফাইভে লিখি তাহলে হবে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। আমি এটাকে সাইডে লিখতে পারি ফোর, ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর লিখতে পারি না? জি স্যার, জি স্যার। এবার যদি আমরা গামার দিকে আসি গামা ফাইভ, তাহলে গামা ফাইভ সমান লিখতে পারবো ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। তার মানে আমি লিখতে পারবো ফোর গামা ফোর গামা ফোর, হিসাব কিতাব করে বলো, ভুল বলিও না, ফোর গামা ফোর। কারণ গামা মানে হলো এক কম থেকে শুরু, তাহলে এই ফোর এখানে, এই ফোর গামা মানে তিন থেকে শুরু। আমি যদি এবার বলো তো, আমি যদি গামা ফাইভ লিখি, এটাকে যদি আমি ফ্যাক্টোরিয়াল লিখি কত লিখতে পারবো? ফোর ফ্যাক্টোরিয়াল। ওকে, ফোর ফ্যাক্টোরিয়াল, থ্যাংক ইউ। তার মানে আমি বুঝলাম যদি গামা থেকে ফ্যাক্টোরিয়ালে যায় মান এক কমবে, আর ফ্যাক্টোরিয়াল থেকে গামায় গেলে মান এক বাড়বে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। তাহলে আমরা এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট সূত্র দেখি। দেখো আমি কিন্তু তোমাদের বলতেছি মন দিয়ে শুনো, লাস্ট ক্লাসে বলবো, এখন না বলি। দেখো তাহলে আমরা এখন কিছু সূত্র ইম্পর্টেন্ট সূত্র দেখে, কেন সূত্র কত থেকে শুরু হয়েছে? টু থেকে। একই এক হলো এটা আর এটা, দুইটা মিলে এক। তাহলে আমার গামা এন সমান সমান যেটা সূত্র মুখস্থ করতে হবে, বিটা এম এন সমান যে এটা সূত্র মুখস্থ করতে হবে। তিন নম্বর বলতেছে ফ্যাক্টোরিয়াল, সরি, গামা ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। জি স্যার, বুঝছো? জি স্যার। তারপরে তারপরে এই তোমরা সূত্রগুলো দেখতে লাগো তো, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আমার, বারবার আদপতেছে পানি খেয়ে আসে, রেকর্ডিংটা পজ রাখো আর সূত্রগুলো পিডিএফ আমি দেখো হোয়াটসঅ্যাপে দিয়েছি।